হ্যাঁ, এটা আসলেই মানে একটা কি ড্রিম হলিডে মনে হয়, এগুলোর মধ্যে কি সারাদিন মানুষ গিয়া করে। হ্যাঁ বলেন তো, আমরা এখানে একটা একটা বাচ্চা যদি এখানে যে মজাটা পাবে সারাদিন ড্রিম হলিডে ঘুরে মজা পাবে। না, এখান থেকে যে মজাটা সে পাবে সারাদিন ওই ড্রিম হলিডে ঘুরে, সে এই লার্নিংটা সে পাবে না। মিনি পার্কের মতো ব্যবস্থা করব এই বছর, এটা যদি করার জন্য খেলামেলা করা যায়। কিছু আশ্রম থাকতে বোঝাতে মানুষ এসে যাতে করতে পারে, বানর তলের ভিতরে ঢোকানো সম্ভব, রান্না বাড়া করে যাতে খাইতে পারে দুপুরে পিকনিকের জন্য। এরকম একটা ব্যবস্থা এখানে, স্কুল থেকে একটা টিম আসলো, এখানে রান্না বাড়া করে খাইতে পারে, তার ওয়াশরুম থাকতে হবে, যাতে পারে ওয়াশরুম দরকার। খুব মজা দেখালে যে খাইতেছে না, একটা একটা করে তুলে দেখে আবার ডাক দিন না, এনে দেন না, আমি ভিডিও করে নিতেছি। খাবার দেন নাকি? প্রতিদিনই আসতেছে লোকে, হয়তো আপনার এই ভূমি অফিসে যাওয়ার সময় হবে না, এদিকে আশ্রয় অথবা ভূমি অফিসে যাবে না, যাবে না, ঠিক পাঁচটার মধ্যে উনি এখানে এসে পড়বে, এখান থেকে আধা ঘন্টা বা 40 মিনিট মধ্যে বেরিয়ে পড়বে। আমাদের সময়ের মধ্যে একদিন প্রামাণ্য চিত্র দেখাইলো না এটার উপরে, তারপরে তো হইলো না কিছু, আচ্ছা এটা কি আমরা মনে করেন ব্লক করে এটার ভিতরে ঢোকানোর কোনো ভাব আছে? মাসে 12 টন কি জানি, 12 মাসে 12 টন দিয়ে দিব, আবার খাওয়াইবো। কত সালে দেখতে মারা খাইতেছে, একটা ঘরের মতন হইলেও বানান লাগবো যেন খাবার সংরক্ষণের জন্য, এটাই তো আমি বলতো। এরা জর তুফানে কইথায়? গাছ বেশি
বন্ধ হইতো না বান্দর বন্ধ সান্দুতি করে না ঠিক মতো খাওয়া খাইতো না এখানে বুঝো না হ্যাঁ বানরে হইতে কিছু নিছে গা আর সংখ্যা আর এটারে নিছে বা পাত নিয়ে গেছে পাতের পাত নিছে কালকে শুনলাম পাতের সব পাত নিয়ে মেতে পাচ্ছে না 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 আমি আর থাকবো না আমার আপনার সাথে নিয়ে যান আমার সমস্যা নেই আমি আর থাকতে পারি আমার কাজ হয়ে গেছে আমি আসলে কোনো কাজ নিয়ে আসি নাই বুঝছেন শুধু এটার জন্য আসছি পরে ফোন দিছি বলে এনে আসে এই জন্য নেতা কোনটা এটা এই যে ওনার হাতের কাছে যেটা জি নেতা এই নেতা তুই তুই সবই হাই গেলে দেশে সবার দায়িত্ব তার কাছে স্বার্থপর নেতা না নেতা আগে খাইয়া যখন ফুল ফিল হয় তারপরে বাকিরা খাইতে পারে আপনাদের বকা দিতেছে আপনি দেখছেন দিনে গেলে কিপে জায়গা আর আমরা দেখা হইতো টোটাল কত ডিপানো রইব খাবারের খুব সংকট এদের বোঝা গেছে রুডি আত সিরা দিলেন কে রে কাহিনী মজা টাকা বলে সিরা খাইতো না সিরা টাকা দিয়ে।